ফিল্মি অভিনেতারা ভালো ছবির আশায় অপেক্ষা করেন, আবার কখনো কখনো গল্প পছন্দ না হওয়ায় তারা প্রস্তাব ফিরিয়েও দেন। এমন ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে, কিন্তু জেনে অবাক হবেন, ফুল অর কাঁটেতে অজয় দেবগান প্রথম পছন্দে ছিল না, তার আগে আর এক বলিউড সুপারস্টারকে বাছাই করা হয়েছিল এই ছবির জন্য, কিন্তু রাতারাতি তাকে বাদ দেওয়া হয়। তো চলুন আজ এই ভিডিওতে জেনে নেব সেই সুপারস্টার কে ছিলেন। নমস্কার, আমি কৃষ্ণজিৎ চক্রবর্তী, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আসলে 1991 সালে মুক্তি পায় ফুল আর কাঁটে। এই ছবিতে অজয় দেবগান ছাড়াও অভিনয় করেছেন বহু বলিষ্ঠ অভিনেতা, যেমন অমরেশ পুরী, মধু, আরও অনেকেই। বক্স অফিসে ছবিটি সুপারহিট হয়েছিল। অনেকেই জানেন না, এই ছবিটির হাত ধরে অক্ষয় কুমারের অভিষেক হতে যাচ্ছিল বলিউডে, কিন্তু তার আগেই রাতারাতি বদলে যায় অভিনেতার নাম। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে ওই ছবির প্রতিটি গান সঙ্গীত শিল্পীদের সঙ্গে বসে শুনেছিলেন তিনি, এমনকি ফটোশ্যুটও শুরু হয়ে গিয়েছিল। এবার যখন তিনি পরদিন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই রাতেই তাকে ফোন করে জানানো হয় আপনাকে আর আসতে হবে না, অন্য কাউকে নিয়ে নেওয়া হয়েছে। এভাবেই অক্ষয় কুমারের বলিউডে অভিষেক করা হাতছাড়া হয়ে যায়। যদিও সে কথা তিনি হাসতে হাসতে সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এদিকে অজয় দেবগান ছিলেন সেই সময় অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগানের সন্তান, আর অক্ষয় কুমার ইন্ডাস্ট্রিতে একবারে নতুন, তার কোনো গডফাদার ছিল না। এভাবেই বাদ পড়ে যান ছবি থেকে, কিন্তু তিনি এতটুকু বিচলিত হননি। এর পরের বছরেই তিনি সৌগান ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন। এরপর অক্ষয়ের 1992 সালে খিলাড়ি ছবিটি সুপার ডুপার হিট হয় এবং আর তাকে কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। তো বন্ধুরা, আপনারা 90s কোন বলিউড হিরোর ফ্যান অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।